এখানে যারা প্রধান অতিথি বিশেষ অতিথি আছে এনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করেন, আমার মনে হয় যতটুকু বিশ্বাস ওনারা পারবে না। জাহান্নাম কয়টা জিজ্ঞাসা করেন তো বলেন, দেখেন দেখি না, জাহান্নাম একটা, আপনি তো কোরআন হাদিস পড়েননি, ওইভাবে দেখলেন চেয়ার নিয়ে বসে আছে, অথচ জাহান্নাম সাতটা বলছে। ওই মানে উনি শুধু এখানে এ মুরব্বীরে জিজ্ঞাসা করেন না, তাই বল কয়টা জাহান্নাম কয়টা, একটা বলছে, সাতটা বলে পার পাশে না, একটা বলছে, কয়টা, আটটা বলছে, আরেকটা বেড়েছে। ধমক দিলে আমার মনে হয় আরো বাড়বে না। এই বিভ্রান্তিটা কাটানো দরকার, যে অনেকেই ভুলের ভেতরে আছে। এই অতিথি ভাই কোনোদিন পড়িয়েছি না, আমি অনার্স মাস্টার্স করেছি কোরআনের উপরে, আমি তো কোনোদিন পাইনি। হ্যাঁ জানেন না, এইটা জানে না শুধু এই দুইজন কেন, এখানে অধিকাংশ মানুষই জানে না জাহান্নাম কয়টা, জানে না জাহান্নাম একটা, জাহান্নাম কয়টা। সে একজনকে বলছে ওই ওজুর ফরজ কয়টা, উনিশটা, কি হাত ধোয়া, পা ধোয়া, জব্বা ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, সব হ্যাঁ সতেরোটা ওজুর ফরজ তো বললি, সে উনিশটা বলতে বলতে একুশটা বলে ফিরিস, বলছো হুজুর এখনো জানি, আমি ভয়কে বলছি, আমার মনে হয় মুরব্বীরে যত ধমক দেবে ও সাতটা আটটা দশটা শেষে একশোটা বলে ফেলবে, না শুধু দশ ওনার একা না, এ বাংলাদেশে আজ আমার মনে হয় একশোটা মানুষের আটানব্বইটা মানুষ এই এই প্রশ্নের জবাব দেয় যে জাহান্নাম সাতটা জান্নাত আটটা। কোনো দিন এটা কোনো জায়গায় আমরা পড়িও নি, কোনো জায়গায় পাইও নি, ওই শুনে শুনে কি করি, ওই যে বললাম নবীকে পাগল বলতো, দুই নাম্বার কারণ কী ছিল, এমনি কিসে, কোনো কারণ নেই, এমনি বলত, আমরাও আজ এমনিতে এরকম বলি, কোনো জায়গায় কিন্তু পাইনি। কোরআনে আল্লাহ জানিয়েছেন সূরা হিজরের, এটা মুখস্থ করে রাখবেন, সূরা হিজরের চুয়াল্লিশ নম্বর আয়াত, আল্লাহ বলেন লাহা সাবাতু আবওয়াব, জাহান্নামের দরজা সাতটা, কয়টা বলেন, জাহান্নাম কয়টা, একটা, লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুব, পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করিয়ে ওই শাস্তি দেবে। তাহলে এক এক জায়গার শাস্তির ধরন এক এক রকম, কথা বলেন না কেন, আজকে যে দরজার আলোচনা করছি দরজার নাম লাজ, নাম কি, কয়টা জাহান্নামের দরজা বলেন, এক নাম্বার দরজার নাম হচ্ছে লাজা, দুই নাম্বার নাম হচ্ছে হুতামা, তিন নাম্বার নাম হচ্ছে হাবিয়া, চার নাম্বারের নাম সাঈর, পাঁচ নাম্বারের নাম সাকার, ছয় নাম্বারের নাম জাহিম, সাত নাম্বারের নাম জাহান্নাম। এই জাহান্নাম একটা দরজার নাম, তাহলে জাহান্নাম একটা দরজা। দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ আমরা করছি কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তির ব্যবস্থা ওখানে রেখেছে। আল্লাহ বলেন দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ করো তারে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে আটকিয়ে দেব, এইবার ভেতরে আমি চালাবো মেশিন। তার প্রথম নাম্বারে কি বললাম, লাজা, বলেন বলেন, এটা এত বড় ভয়ঙ্কর জায়গা। আমি কোরআনে কারিম থেকে আবার শোনাচ্ছি, উদাহরণ দিলে মনে থাকে ভালো, এই জন্য আগে বলে নি আপনাদের জন্য, ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ানো হয় কি বলে ওইটার, প্রাইমারি, কি বলে ওটার নাম, প্রাইমারি স্কুল, বলেন তো কি, ওখানে ক্লাসরুম পাঁচটা, পাঁচটা দরজা, এটা জানেন তো, যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে। ক্লাস টুতে পড়ে ও কি ফাইভে ক্লাসে যে বসে থাকতে পারবে, আর বসে থাকলে ওরা স্যার থাকতে দেবে, বলবো তোরে এখানে আসতে হলে এখনো তিন বছর পড়া লাগবে, তুই বের হয়ে টু ক্লাসে যা। আল্লাহ বলেন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুব, পৃথিবীতে যে যে ধরনের কাজ কারবারে থাকবে কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তারে প্রবেশ করিয়ে ওই রকম কেসেম দেবে, এসএম দেবে, কেসেম, কেসেম মানে অংশ, ওই অংশটা তারে দিয়ে শাস্তির ধরন তাকে বোঝাবে। এই লাজাটা খুব কঠিন, আমরা দেখি লাজায় যাওয়ার জন্যে যে কাজগুলো দুনিয়ায় মানুষ করে আমরা ওই কাজে আসি কিনা, যদি থাকি আল্লাহ বলেন ওখানে প্রবেশ কর, ওখানে প্রবেশ করার পরে কি হবে সেইটা এবার আসে।
কাল্লা কক্ষনই না, তোর মুক্তিপণ আমি একটাও নেব না, তোর সন্তান আমি নেব না, তোর স্ত্রী নেব না, তোর ভাই নেব না, তোর জাতি গোষ্ঠী যারা তোকে আশ্রয় দিত তোর দলের লোক ওগুলো আমার দরকার নেই, তামাম দুনিয়ার সম্পদ দিলেও আমি নেব না, তোরে আমি প্রবেশ করাবো জাহান্নামের লাজার হুতমা নামক দরজা দিয়ে। অ দিনাজপুর বাসী, এবার আপনি নিজের সাথে মিলাবেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ্বাবার, এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে। এ কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতা কি অত সহজ? কি এমন ঘর আল্লাহ বানিয়েছে যেখানে ঢুকলে চামড়া খসে যায়? এ ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করাবে কাদের? সম্মাদ বারবাতাওয়াল্লাহ, যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরও মেনে নিতে চায় না, মুখ ফিরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি।